আপনি কি কখনো ভেবেছেন পোস্টমর্টেমকে বাংলায় ময়নাতদন্ত বলা হয় কেন? এই রহস্যময় শব্দটির পেছনে কি কোনো গল্প লুকিয়ে আছে? পোস্টমর্টেম, যা আমরা সচরাচর অপরাধের তদন্তে শুনি, সেটিকে বাংলায় ময়নাতদন্ত নামে ডাকা হয়। কিন্তু ময়না পাখির সাথে এর কি কোনো সম্পর্ক আছে? আজকে জানাবো এর পেছনের ইতিহাস। মৃত্যু সবসময়ই এক অদ্ভুত রহস্যের জন্ম দেয়। কখনো কখনো সেই রহস্য এতটাই গভীর হয় যে এর সমাধান করতে প্রয়োজন হয় বিশেষ ধরনের নিরীক্ষা। আর এই নিরীক্ষার সবচেয়ে পরিচিত নাম পোস্টমর্টেম, কিন্তু বাংলায় এটি পরিচিত ময়নাতদন্ত নামে। পোস্টমর্টেম শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ মৃত্যুর পরে। তবে ময়নাতদন্ত শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। ফার্সি শব্দ মুয়াইনা, মানে হলো সরেজমিনে পরীক্ষা করা। তাই মৃত্যুর কারণ অনুসন্ধানে সরেজমিনে দেহের খুঁটিনাটি নিরীক্ষা করার পদ্ধতিকেই ময়নাতদন্ত বলা হয়। কিন্তু ময়না পাখির সাথে এর কোনো সম্পর্ক আছে কি? কিছুটা প্রতীকী মিল রয়েছে। ময়না পাখি যেমন নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখতে পারে, তেমনি ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর পর লুকিয়ে থাকার রহস্য উদ্ঘাটিত হয়। একজন অভিজ্ঞ তদন্তকারী যেমন ক্ষুদ্র সূক্ষ্ম বিশ্লেষণ করে বিশাল রহস্যের সমাধান করেন, ঠিক তেমনই ময়নাতদন্ত একটি লুকানো সত্যকে সামনে নিয়ে আসে। ময়না পাখি অন্ধকারে নিজের অস্তিত্ব লুকিয়ে রাখে, আর ময়নাতদন্ত অন্ধকারে লুকিয়ে থাকা মৃত্যুর রহস্য উদ্ঘাটনের পদ্ধতি। এর ফলে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব হয়, যা অপরাধ, দুর্ঘটনা কিংবা কোনো প্রাকৃতিক কারণের সাথে জড়িত হতে পারে। পোস্টমর্টেমের জন্য ব্যবহৃত অপারেশন কক্ষকে থিয়েটার বলা হয়। এর ইতিহাসটিও বেশ আকর্ষণীয়। প্রাচীনকালে যখন পোস্টমর্টেম বা অপারেশন হতো, তখন অনেকেই তা দেখার জন্য উপস্থিত থাকতেন, যেন সেটি একটি নাটকের মঞ্চ। সেই থেকেই অপারেশন কক্ষের নাম থিয়েটার হয়ে যায়। যদিও এখন সেখানে আর নাটক হয় না, কিন্তু জীবনের আসল রহস্যগুলো সেখানে উন্মোচিত হয়। ময়নাতদন্ত কেবল অপরাধের সমাধানই নয়, অনেক সময় চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। একটি মৃত্যু, সেটা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, প্রতিটি মৃত্যুর পেছনে লুকিয়ে থাকে এক একটি গল্প, আর ময়নাতদন্ত সেই গল্পের জট খুলে দেয়, একটি নতুন সত্যকে সামনে নিয়ে আসে। এখানে এ কথাও উল্লেখযোগ্য যে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম শুধু অপরাধ বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নয়, অনেক সময় প্রাকৃতিক মৃত্যুর ক্ষেত্রেও এটি করা হয়। কারণ মৃত্যুর কারণ খুঁজে বের করা শুধু আইন শৃঙ্খলার ব্যাপার নয়, এটি অনেক সময় চিকিৎসার দিক থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। অর্পিতা জাহান, আরটিভি।